জাহিদ ফারুক আপনাদের এই বরিশালে জাহিদ ফারুককে আমি নমিনেশন দিয়েছি। তার কারণ আপনারা জানেন, তাকে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে সে তার দায়িত্ব পালন করছে। কোথাও বন্যা খরা হলে তখন সে ছুটে যায়। কাজী এই সততার সাথে যে লোকটা কাজ করছে তাকে নৌক আমার কাছে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমরা আরেকজন দিয়েছি, তিনি মেজর জেনারেল, তবে তো লেখা নাই, সে আব্দুল হাফিজ মল্লিক। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে জড়িত আছেন, বঙ্গমাতা হসপিটাল দেখাশোনা করেন, সেখানে মেডিকেল কলেজ করবো সেটাও তিনি করবেন। পিরোজপুর সময় রেজাল্ট করিম, আর পিরোজপুরে আমরা আনোয়ার হোসেন মঞ্জু, তিনিও আমাদের 14 দলে, তাকেই আমরা নমিনেশন দিয়েছি। এইভাবে আমরা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় যাদের মনোনয়ন দিয়েছি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলাম। আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই, বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে। যখন ওই জিয়া এরশাদ খালেদা জিয়া, বাংলাদেশের উন্নতি হয়নি, বাংলাদেশ পিছনে চলে গেছে, আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। কাজে এই অগ্রযাত্রা, অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আর আমাদের তরুণ সমাজ, আমরা বিশ্বাস করি তরুণের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেটাই আমরা বিশ্বাস করি। নতুন ভোটার, যারা নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক। কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আজকে আমি বিদায়ের আগে একটা কথাই বলবো, বাবা মা ভাই সব হারিয়েছি, সব হারিয়ে এই বাংলাদেশে এসেছি শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে। সেই হারাবার ব্যথা বেদনা বুকে নিয়েও এই বাংলাদেশের মানুষগুলিকে আমি আমার আপন পরিবার হিসেবে গ্রহণ করেছি। আর সেই একটি পরিবারকে যখন রক্ষা করতে হয়, উন্নতি করতে হয়, সেইভাবেই আমি এই বাংলাদেশের মানুষকে দেখি, তাদের জন্যই কাজ করে যাই। কাজে সেইভাবেই দেশকে উন্নত করতে চাই যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা, সেই সোনার বাংলা আমি করতে চাই। এবং তার জন্য আমার জীবনে যত বাধাই আসুক একে একে সব অতিক্রম করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ এগিয়ে যাব। আপনাদের দু আশীর্বাদ চাই, আপনাদের কাছে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দেবেন কিনা আপনারা হাত তুলে দেখান, হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমি বিদায়ের আগে একটা কথাই বলবো, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।